হ্যালো গাইস, কেমন আছে তোমরা সবাই? তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা সেট আপ ফাইল, ঠিক আছে? আজকে কোনো ক্র্যাক টুল নেই, যে কারণে তোমাদের কাছে সেট আপ ফাইল আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, সেট আপ ফাইলটার নাম হচ্ছে ইভিও টুল, ভার্সন হচ্ছে 1.1.2, ঠিক আছে? গাইস, কিছুদিন আগে কিন্তু এই মডেলটা এসেছিল, এই ভার্সনটা এসেছিলো কিন্তু কিছুদিন আগেই, 1.1.1, ঠিক আছে? আর গাইস, এখন কিন্তু লেটেস্ট একটা ভার্সন যেটা হচ্ছে 1.1.2। গাইস, 1.1.1-এর মধ্যে যেগুলো নেই সেগুলো কিন্তু 1.1.2-এর মধ্যে সেগুলো কিন্তু আছে, ঠিক আছে গাইস? আর গাইস, এর হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড, তোমার যদি কাগজে পারচেস করা থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই টুলটা ইজিলি কিন্তু ইউজ করতে পারবে, ঠিক আছে? তো গাইস, চলো আমি টুলটা আমি তোমাকে দেখিয়ে দিই একবার। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ টুলটা, সেট আপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মানে সেট আপটা, জিপ ফাইল দেখ তোমরা দেখতে পাচ্ছ, ইভিও টুল 1.1.2 আপডেট, ঠিক আছে? 1.1 আপডেট। এখানে আমি এখন এক্সট্র্যাক্ট করবো টুলটাকে তোমাদের সামনে, ঠিক আছে গাইস? দেখো এক্সট্র্যাক্ট তোমাদের সামনে ওপেন করে দেখাবো, জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া কিন্তু টুলটাকে ওপেন করতে পারবে না, আর চাইলে তোমরা পারচেস করতে পারো এই টুলটার জন্য। তো এখান থেকে আমি ইভিও টুল, এই যে তোমরা দেখতে পাচ্ছ গাইস, এইটাকে সামনে নিয়ে আসি। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ ইভিও টুল, তো এখানে আমি ডাবল ক্লিক করি। আর গাইস, তোমাদের বলে দিই, তোমাদেরকে অ্যান্টিভাইরাসটা কিন্তু ডিসেবল করে নেবে, ঠিক আছে? আর উইন্ডোজ 10-এ কিন্তু একটা অ্যান্টিভাইরাস থাকে, সেটা কিন্তু আগে ডিসেবল করে নেবে। আর গাইস, আমি আমার অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে রেখে দিয়েছি আগে থেকেই, রিয়েল টাইম প্রোটেক্ট এটা অফ আছে, তোমরা দেখতেই পারছো। তো এটা মিনিমাইজ করে দিই আমি। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ টুলটা ইভিও টুল 1.1.2, ঠিক আছে? তো গাইস, এখানে জাস্ট আমি ডবল ক্লিক করব। আর গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে, তো এখানে আছে হচ্ছে কী কী আছে সাপোর্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে রিয়েলমি C11 আছে, রিয়েলমি C21Y আছে, রিয়েলমি C25Y আছে, রিয়েলমি C30 আছে, রিয়েলমি C31 আছে, রিয়েলমি C35 আছে, রিয়েলমি C33 আছে, ঠিক আছে গাইস? দেখতে পাচ্ছ রিয়েলমির কিছু মডেল অ্যাড হয়েছে এর মধ্যে, ঠিক আছে? আর কী আছে, কোয়ালকম এন হাওয়াই আইডি ইরেস, ঠিক আছে গাইস? এইগুলো ইরেস করা যাবে কোয়ালকমের হাওয়াই আইডি, তো হোনার ফোন কোয়ালকম ইরেস হোনার আইডি আর হাওয়াই কোয়ালকম ইরেস হাওয়াই আইডি। গাইস, তোমরা বুঝতেই পারছো কোয়ালকমের সেট তোমরা কিন্তু ইরেস করতে পারবে, মানে আইডি ইরেস করতে পারবে। আর কি আছে, হোনার 9AC ফ্ল্যাশ হর্স ফাইল মোর ইজি অফ বুট দ্য ডিভাইস, ঠিক আছে? সেপ্টম টুল অ্যান্ড হেয়ার সাপোর্ট এসপিডি সিএন 6500 6530 6531। আর কি আছে নিচে একটু দেখি একটু গাইস, একটু সাপোর্ট আছে এর মধ্যে, জাস্ট উপরে এই কটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা বুঝতে পারছো এখানে কি কি আছে। কলকমের সেটের কলকমের মধ্যে তোমরা হনার পাচ্ছ, মানে হনার পেয়ে যাচ্ছ, আর হাওয়াই পাচ্ছ, আর এখান থেকে তোমরা কলকমে যেই ফোনটা আছে হাওয়াই আর হচ্ছে হনার দুটোই কিন্তু তোমরা যে আইডি হয় সে আইডি কিন্তু হওয়ায় যে আইডি হয় বা হোনার আইডি হয় সেগুলো তোমরা কিন্তু ইজিলি রিসেট করে দিতে পারবে, ঠিক আছে? আর গাইস, এখান থেকে তোমরা রিয়েলমি ফোন পেয়ে যাচ্ছ কিছু, তো গাইস বুঝতে পারছো যে টুলটা তোমাদের কত কাজে লাগবে। তো গাইস, আমি তোমাদের সামনে এখন ইনস্টল করছি। আর গাইস, এই সেটআপটা ইনস্টল করার আগে তোমাদের একটা জিনিস আমাদের দেখিয়ে দিই আগে আমি, যখন এটা থাকে সি ইভো টুল 1.1.2 এটা লেখা থাকে না, ঠিক আছে? জাস্ট এটা আমি আগে থেকে করে দেখেছি, নাহলে এটাকে এটা ইনস্টল হয়ে যায় অন্য জায়গায়। তো কী করতে হবে তোমাদেরকে তার জন্য, দিস পিসিতে আসবে লোকাল ডিক্স, এখানে আমি ক্লিক করে সি ড্রাইভে ক্লিক করছি। এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ইভিও টুল, ঠিক আছে গাইস? 1.1.2 এই যে এটা আমি লিখে রেখেছি আগে থেকেই, যেই কারণে ওখানে শো করছে। তো এখানে আমি কেটে দিই এটাকে, আর দরকার পড়ছে না, এবার ইনস্টল করি ডাইরেক্ট। তারপর তোমাদেরকে আমি না তোমরা হয়তো খুলে দেখিয়ে দিই একবার। তো কোথায় গেলো কোথায় গেলো, কেটে দিয়েছি আমি গাইস, তোমার দেখিয়ে দিই একবার আমি সি ড্রাইভে যাই। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ ইভিও টুল 1.2। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো কিছুই নেই। এবার গাইস, তোমাদের সামনে আমি দেখাবো এবার আমি, আর এই পেজটা এখন দরকার পড়ছে না, পেজটা আমি কেটে দিই। তো এবার ইভিও টুলে চলে আসি। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ পেছনে পেছনে কিন্তু পুরো ফাঁকা একদম ব্ল্যাঙ্ক। তো এবার আমি যাই ইনস্টলে ক্লিক করি, গাইস দেখতে পাচ্ছ ইনস্টল হচ্ছে। আর গাইস দেখো, এখানে একটা একটা করে জিনিস আসবে, এটা আমি আগের থেকে লিখে রেখেছিলাম, যে কারণে এখন আমি পেয়ে গেছি ডাইরেক্ট, সব একদম সামনেই পেয়ে গেছি, আর ডাইরেক্ট ইনস্টল হয়ে যাবে এখনই। জাস্ট কিছুক্ষণ সময় লাগে, মানে যা কিছুক্ষণ বলতে বেশিক্ষণ সময় লাগে না, হার্ডলি 2 থেকে 3 মিনিট সময় মতন লাগে, ঠিক আছে? তো গাইস দেখছো সরাসরি কিন্তু ইনস্টল হচ্ছে, আর এখান থেকে ড্রাইভার আছে, ড্রাইভার তোমরা ইনস্টল করে নিতে পারবে এখান থেকে।
পুরো একদম ইজি একটা টুল, ঠিক আছে, আর একটু সময় লাগবে। গাইস টুলটা চলে এসেছে আমার কিন্তু, তো আনলক ভেরিফাই পাবলিশ, চলে আমি এটি ইয়েস করে দিই, ইয়েস করে দিলাম। গাইস দেখতে পাচ্ছ টুলটা কিন্তু সরাসরি কিন্তু ওপেন, মানে ইনস্টল হয়ে গেছে। আর এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে পুরো সেট আপ একদম এখানটায় রেডি হয়ে। আর বাইরে যে পেস্টটা দেখতে পাচ্ছ, পেস্টটা এখন আমি কেটে দেবো, ঠিক আছে। এই যে গাইস তোমরা সেট আপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাইস সেট আপটা তোমরা দেখতে পাচ্ছ, ইভিও টুল গাইস অটোমেটিক যেমন হচ্ছে ওপেন হবে, ঠিক আছে। আমি এসে ক্লিক করেছিলাম, তো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ ইভিও টুল স্মার্ট টুল, ঠিক আছে। এইবার গাইস এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, তোমরা যারা আগে যদি কোনো সময় পারচেস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এই টুলটাকে লগ ইন করতে পারবে, ঠিক আছে। আর গাইস এখান থেকে রেজিস্ট্রেশন ইভিও অ্যাকাউন্ট এখানে ক্লিক করি একবার, আমি জাস্ট আমি গুগল ক্রোমে নিয়ে চলে যাবে ডাইরেক্ট, ওর যে পেজ আছে পেজে নিয়ে চলে যাবে একদম সোজা, ঠিক আছে। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু পুরো ওর পেজে নিয়ে চলে আসলো ফোন টুল। এখানে দেখি কি সাইট খোলে, এটা খুলুক, জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন। আর গাইস টুলটা কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে। আর দেখি এখানটায় কি আছে, গুগল ক্রোমে কি আসলো, গাইস এখনো কিছু আসেনি, এবার আসতে পারে, পেজ আমার দরকার নেই, পেজগুলো কেটে দিতে পারে। এই গাইস তোমরা দেখতে পাচ্ছ ফোন টুল, এখানে গাইস তোমরা কিন্তু অ্যাকাউন্ট বানাতে পারবে, কিন্তু অ্যাকাউন্ট বানালে হয় না। আমি যেটা একবার ট্রাই করেছিলাম যে অ্যাকাউন্ট আমি যদি বানিয়ে কোনোভাবে চেষ্টা করে অন করতে পারতাম, সেরকম কোনো কিছু হচ্ছে না। গাইস এখানে তোমাদের কি কিনতে হবে, ঠিক আছে, তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড তোমাদের কিনে নিতে হবে, আর যাদের যত সম্ভব 3 মাস 6 মাস 1 বছর এরকম থাকে, ঠিক আছে, তোমাদের কিনে নিতে হবে, কিনে তোমরা তোমাদের ইউজ করতে লাগবে, ঠিক আছে। আর গাইস যারা যারা মানে এই টুলটা কি মানে ইউজার নেম আর পাসওয়ার্ড কিনতে চাইছো না, জাস্ট কিছুদিন গাইস ওয়েট করো, টুলটার ক্র্যাক ভার্সন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তখন কিন্তু তোমরা ইজিলি কিন্তু এই টুলটার ইউজ করতে পারবে, ঠিক আছে। তো গাইস আজকের যে ভিডিওটা ছিল আমি এইটা দেখানোর জন্যই তোমাদের ভিডিওটা বানালাম, ঠিক আছে। মানে তোমাদের যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে এই টুলটার, ইভিও টুলটার, তাহলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু টুলটা ইউজ করতে পারবে। আর গাইস এর মধ্যে অনেক মডেল অ্যাড হয়েছে, আর অনেকেই তোমরা কিন্তু করতে পারবে। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আর গাইস তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল বাটনে সেট করে দাও। আর গাইস এই টুলটার ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কি ডাউনলোড করে নিতে পারো। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে।